এটা হচ্ছে মেইন রোডের পাশে এই ফুটবল গ্রাউন্ড দেখেন কত সুন্দর ফুটবল গ্রাউন্ড কত সুন্দরভাবে বানিয়েছে দেখেন সবেন তো একটু যাই যাওয়ার সময় দেশের সময় তো হয় না চলেন তো ফুটবল গ্রাউন্ডে দেখি ফুটবল গ্রাউন্ডে কি আছে দেখেন কত সুন্দরভাবে ফুটবল গ্রাউন্ড তারা বানিয়েছে এটা কি অরিজিনাল গাছ নাকি কে জানে না রে বাবা রে অরিজিনাল গাছ না প্লাস্টিক দেখেন প্লাস্টিক মনে হয়েছিল যে অরিজিনাল গাছ পাথর দিছে পাথর দিয়ে বানাইছে মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানাইছে ফুটবল গ্রাউন্ড গ্রাউন্ডটা কি বানাইছে কিন্তু এটা কিন্তু ঘাস না এটা কিন্তু আপনার প্লাস্টিক বুঝছেন দেখেন প্লাস্টিক উপরে পাথর পাথর ডেলা দিছে উপরে পাথর ডেলা দিছে যদি মানুষ যদি ফোয়ারে তাহলে তো শিলা যাইব ফাউটাও রে সমস্যা গোল এটা হচ্ছে আরেকটা গোল গোলকিপার দেখছেন একবার ব্যায়াম করেছে দেখেন আসলে সুন্দর বানাইছে এটা কিন্তু এটা যদি মনে করেন অনেক অরিজিনাল যে গাছ আছে না সেরকম যে থাকতো তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগতো কিন্তু অরিজিনাল গাছ না প্লাস্টিক একটা বল আছে দেখা যাক চলেন আমরা খেলি ওহো গলে গেছে একশন মাশাল্লাহ দেখেন ভলিবল খেলা লাগে এটা ফিট করে রাখছে কিন্তু এখানে অরিজিনাল ঘাস দিতে পারতো এইরকম প্লাস্টিক ফিট করে রাখছে দেখেন জিনিসটা আসলে ভালো লাগে নাই এইগুলি কি ফিট করছে দেখেন তো দেখেন পুরো বালুর মধ্যে ব্যায়ামের জন্য ফিট করে রাখছে দেখেন ফিট করে রাখছে দেখেন ব্যায়ামের জন্য এই জায়গাটা কাঁচা একটা ঘাসের মধ্যে করতে পারতো নাকি হারামজাদারা এটা কি এটা হচ্ছে আপনার এরকমভাবে লড়ে আর কি এরকম লড়ে যাদের কোমরের সমস্যা তারা এই ব্যায়াম করলে তাদের ঠিক হয়ে যাবে আর কি ব্যায়ামের জন্য ফুটবল গ্রাউন্ডের পাশে আর কি এগুলি ফিট করে রাখছে তো দেখলেন তো বন্ধুরা অনেক সুন্দর ভালোভাবে বানাইছে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ভালো থাকবেন।